সকাল বন্ধুরা, রবিবারের সকাল, এখন বাজে 10:05। জলখাবার নিয়ে বসে গেছি, ঘুগনির লুচি আর আলুর দম। আলুর দমের তেজপাতাটা সরাই, আলুর দম। এটা হলো আজকে খাবার, হোমমেড নয় এটা বলছি, কারণ সবসময় হোমমেড খেলে হোম মেকারের ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য মাঝে মাঝে হ্যাঁ বাইরের খাবার খাওয়া হচ্ছে। তো চলো জল খাবারটা খাইয়া লই। ও মা, আর একজন খেতে খেতে কোথায় চলে গেল গো? সময় একটা আওয়াজ হচ্ছে কিসের? না খেয়ে নাও, খেয়ে না, একটা ঝড় হচ্ছে কিন্তু হচ্ছে না গো। মেয়ে জানলা ব্যালকনির দরজার সব চ্যানেলগুলো পরিষ্কার করে দিচ্ছে, মানে একটা বিশাল বড় কাজ করে দিচ্ছে ও, সকাল থেকে লেগে পড়েছে এটা নিয়েই। খাবার নিয়ে বসে গেছি, শর্টে সব রেসিপিগুলো দেখিয়ে দিয়েছি, পটল ভাজা, বাঁধাকপির পাতা বাটা, মাছের ঝোল, চিংড়ি মাছ, ডিমের কোচ। ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ওর শরীরে পুরো চাবিটা দিতে এলো। চলো খাওয়া শুরু করি আমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:25। কি হারে ঘেমেছি, প্রচন্ড গরম। যাচ্ছি একটুখানি বাজারে, টঙ্কা তুলতে যাচ্ছে, একটু একটু দরকার আছে সেগুলো নিতে যাবো, ওনার একটু একটু কাজ আছে সেগুলো করতে যাচ্ছি বাজারে। মেয়ে রয়েছে ঘরে, আমি আর আমার বর মিলে যাচ্ছি। এমন দেখ ঘেমে নিয়ে সে তারপিন তেলের মতো মুখটা লাগছে। চল পরে আবার দেখা হচ্ছে। এসে গেছি বাজার থেকে, এসে গেছি এবার। এই যে কর্তামশাই আর আমি মিলে কিন্তু মোবাইল ঘাঁটছেন, আমিও মোবাইলই ঘাঁটছি, বসে আছি। এখন একটু পরে খাবার দেবো, এখন 8 বাজে। আমাদের তো দুপুরের মাছের ঝোল আছে, আমার বর সেটা দিয়ে খাবে, আমিও সেটা দিয়ে খাবো। মেয়ের জন্য বানাবো, ওই লোফ পাউরুটিগুলো আছে ওগুলো নিয়ে এসেছি। ভেতরে চিকেনের পুর ভরে স্যান্ডউইচের মতো করে দেবো। বরের জন্য বানাবো রুটি। এখন 8:10 হয়েছে, ও খিদে পেয়ে গেছে। রুটি, মাছের ঝোল তো খাবে, আর একটা ডিমের কোচ বানিয়ে দেবো, ব্যাস। রুটিটা বেলবো, খালি বরের দুটো রুটি, মেয়ে তো স্যান্ডউইচের মতো খাবে বললাম না, ওই জন্য খালি বরের দুটো রুটি। বর আর মেয়ে দুজনের কিন্তু খাবার আবার খারাপ, মানে বর পছন্দ করে একটু মোটা মোটা, একটু পোড়া পোড়া রুটি, আর মেয়ে পছন্দ করে আবার ছোট ছোট পাতলা পাতলা রুটি, দুজনে দুরকম। মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলো ভালো ছিল, যখন বাবা অফিস যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করত, আমরা স্কুলে যাব তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত মা। চোখে তখনও ঘুম, স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম, বেশ খানিকটা দূর হলেও স্কুল বাস বলে আমাদের কিছু ছিল না। স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল, কোচিং ছিল না, খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা, ঘুমে চোখ বুঝে আসছে, ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না, এত ঘুম, ভাই বোনরা একসাথে পড়তে বসা, সবাই চড়ে পড়ছে। সেই সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসতো, মাঝে মাঝে মা রান্নাঘর থেকে, কি হলো আওয়াজ আসছে না কেন? আজকাল কেউ চড়ে পড়ে না, সবাই মনে মনে পড়ছে কি পড়ছে না বোঝার উপায় নেই। রবিবার বাবার ছুটি, সেদিন অঙ্ক করার দিন, সেদিন অবশ্যই কান্নাকাটি, তোর দ্বারা কিছু হবে না এরকমই শুনেছি, কারণ বকা মার খাওয়াটা স্বাভাবিক ছিল। এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশোনা না করলে মা বাবা বকলে আত্মহত্যা করে বাচ্চারা। এছাড়া ছিল রেডিওতে বোরোলিনের আশস্যনা, রবিবার বিকেলটা পড়াশোনা করতে হতো না, হয় সিনেমা বা শীতকালে সার্কাস বা মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যাওয়া। টিভি ছিল না কিন্তু সেই নিয়ে কোনো দুঃখও ছিল না, আজকাল মোবাইল চেয়ে না পেলে আত্মহত্যা করে। আমার কাকু একটা টিভি কেনেন, পাড়া শুদ্ধ লোক খেলা থাকলে সেই টিভি দেখতে আসতো,
কাউকে তো দেখে মনে হয়নি অখুশি। সবাই মিলেই হইচই করে খেলা দেখা হতো। শনি রবিবার সিনেমা, রুকাবটকে লিয়ে খেয়ে দেয় এই কথাটা তখন শিখি। না, তার জন্য কেউ টিভির কেন্দ্র ভাঙচুর করতে যায়নি। আর একটা জিনিস, লোডশেডিং। বিকেলে ল্যাম্প মুছে তেল ভরে রাখতে হতো, মা সব করে ফেলতো। লোডশেডিং হলেই আমরা ছাতে চলে যেতাম, দু তিন ঘন্টা অন্ধকার। ছাতে শুয়ে বাবা তারা চেনাতো আর কত গল্প শোনাতো। যখন আলো আসতো, লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠতো, বেশ মজা লাগতো। এখন পাওয়ার ফেলিওর হয়, সাথে সাথে হাজার হাজার ফোন, বিদ্যুৎ অফিসের গাড়ি, ঠিক না হলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎ কর্মীদের ধরে মার। কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম? মজা লাগতো মাঝে মধ্যে জ্বরটর হলে, ডাক্তার জেঠু বাড়িতে আসতেন না, বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না, জিভ দেখে বড় করে হাঁ করো আর স্টেথো দিয়ে বুক বিট, ব্যাস ওতেই পরীক্ষা শেষ। ওষুধ লিখে দিতেন, খুব তেতো তেতো দুটো বা একটা ট্যাবলেট, সাথে হয়তো বা একটা মিষ্টি সিরাপ, তাতেই অসুখ উধাও। আজকাল আর ডাক্তারবাবুরা বাড়িতে আসেন না, সামান্য জ্বর হলেও গুচ্ছের টেস্ট। আর কত কঠিন কঠিন নাম এইসব অসুখ, কবে এলো? প্রায় সব বাচ্চার ইনহেলার লাগে, কেন? খুব কঠিন অসুখ বোধহয় কম লোকেরই হতো। হাসপাতালে যাওয়া মানে বাচ্চা হওয়া বা খুব বয়স। এত ভিড় ছিল কি? জীবন বড় জটিল হয়ে গেছে, সাথে মানুষের মন বড় অশান্তি চারিদিকে। সেই কিছুই না থাকা শান্তির দিনগুলো কি আর আসবে না? লেখাটা সংগৃহীত। এখানে স্কুল বাসের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমরা হেঁটে যেতাম স্কুলে, কিন্তু আমরা দুর্গাপুরে ছিলাম, তো দুর্গাপুরের ডিএন থেকে যারা আসতো বা কেমিক্যালস থেকে যারা আসতো তারা কিন্তু বাসে আসতো। কিছু কিছু একটু একটু এদিক ওদিক ছিল, কিন্তু বেশ বাস্তব মুখে লেখা। আমার বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু এখন 9:05 বাকি, খাওয়া দাওয়া আমার কমপ্লিট, বরেরও খাওয়া হয়ে গেছে, বর বেরোলো আড্ডা মারতে, আমি বসে আছি, মেয়ে বেরোলে মেয়েকে খেতে দেবো। আমার তাহলে রাতের কাজ কমপ্লিট, আমার কাল সকালে যা কাজ হওয়ার হবে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। সব ইনস্টামার্ট থেকে জিনিস এনে রাখা আছে, ওগুলো কালকে তুলবো, আজকে আমার ইচ্ছে করছে না। আজকে আসলে ঘরদোর পরিষ্কার করে করে ক্লান্ত, একটু একটু করে। ঘরদোর পরিষ্কারের কিন্তু শেষ নেই, একটু একটু করে পরিষ্কার কিছু না কিছু লেগেই থাকে। এই দরজা পরিষ্কার করো, এই জানলা পরিষ্কার করো, এই চ্যানেল পরিষ্কার করো, কত কিছু। তো যাই হোক, আজকে রান্নাঘরের জানলাটা পরিষ্কার করলাম, রান্নাঘরের আমার পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট। এবারে চিমনি পরিষ্কার করতে যারা আসবে তারা ওটা করবে পুরোটা। পুজোর তো আর মাত্র কটা দিন বাকি, তোমরা কারা কারা বাজার ঘাট করলে, কত জামা কাপড় কিনলে? আমি আর কিনিনি, আমার ওই যে একটা কিনেছিলাম, আমি একটা ভাইয়ের বউ দিয়েছি, ওটাই রয়েছে, আমি আর কিনে আমার ইচ্ছে করে না। হ্যাঁ, একটা কুর্তা আর প্যান্ট কিনেছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে রবিবারের মতো আজকের দিনটা শেষ, আজকের মতো তোমাদের সকলকে টাটা, ভালো থেকো তোমরা।